হ্যালো বন্ধুরা, আজকে হোয়াটসঅ্যাপে একটা নতুন ট্রিক্স তোমাদেরকে জানাবো। এসএমএস যদি কেউ ডিলিট করে তুলে নেয় তাহলে আমরা কি করব? ফার্স্ট আমরা গুগল ক্রোমে যাব, একটা অ্যাপ ডাউনলোড করব, যে অ্যাপটির নাম হলো FM হোয়াটসঅ্যাপ। তা আমরা সার্চ করব গুগল ক্রোমে। সার্চটা করার পর নিচের দিকে যাব, যাওয়ার পর ওখানে ডাউনলোড FM হোয়াটসঅ্যাপ ক্লিক করার পর নিচের দিকে আবারও যাব, আবারও যাওয়ার পর ডাউনলোড FM হোয়াটসঅ্যাপ করার পরেই ডাউনলোড দেখাবে। অ্যাপটি আমরা ডাউনলোড করব। যদি না তোমরা পেয়ে থাকো আমার হোয়াটসঅ্যাপে নিচের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নেবে। আমার ডাউনলোড হয়ে গিয়েছে, ইনস্টল করব আমি। ইনস্টল হচ্ছে, নিচের ডেসক্রিপশানে আমার লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ডাউনলোডটা করে নেবে। ইনস্টল হচ্ছে, এখন ইনস্টল হয়ে গেছে। এবার আমি ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর ফার্স্টে তোমার মোবাইল নম্বর চাইবে। তুমি মোবাইল নম্বর, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার দিয়ে তুমি লগ ইন করবে। নেক্সট করবে। নেক্সট করার পর করবে, কন্টিনিউ করবে, একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপিটা দেবে, ওটিপিটা বুঝতে পারলাম, ওটিপি দিচ্ছি। ওটিপি দেওয়ার পর কন্টিনিউ করবে, অ্যালো করবে। এবার তোমার এখানে একটা নাম এন্ট্রি করে দেবে। নেক্সট করবে, না অপশান আছে, ক্লোজ করে দেবে। দেখুন অ্যাপটা আমার চালু হয়ে গেল। অ্যাপটা এবার চালু হয়ে গেল আমার। দেখো এখানে আমার বন্ধু আমাকে SMS করেছিল, ওই SMSটা ডিলিট করে নিয়েছে, কিন্তু আমার টেক্সট ফটো রয়ে গেছে। কাজটি তোমরা 100% সাকসেস পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।